বলি দেওয়ার আগের মুহূর্তে রামপ্রসাদের ভেতরে দেখেছিলেন মা কালীকে রঘু ডাকাত। তারপর থেকে এই মন্দিরে বন্ধ নরবলি প্রথা। গঙ্গা তীরে 500 বছরের পুরনো এই মন্দির রঘু ডাকাতের কালী নামে পরিচিত। মাতৃসাধক রামপ্রসাদকে বলি দিতে উদ্ধত হয়েছিলেন দুই ডাকাত। হাড়িকাঠে মাথা দেওয়ার আগে মাকে গান শোনাতে চেয়েছিলেন সাধক রামপ্রসাদ। সেই মতো অনুমতিও মেলে ডাকাত দলের। শ্যামাসঙ্গীত শুরু করতেই সঙ্গীতের সুরে মোহিত হয়ে পড়েন ডাকাত দলের সর্দার। যাকে বলি দিতে উদ্ধত হয়েছিলেন ডাকাতরা, সেই রামপ্রসাদের মুখের মধ্যেই মায়ের মুখ দেখতে পান তারা। এরপরই স্বপ্নাদেশ পেয়ে হুগলি জেলা ত্রিবেণীতে এক কালী মন্দির স্থাপন করে ডাকাত রঘু ঘোষ এবং বিধুভূষণ ঘোষ। আনুমানিক প্রায় 500 বছরেরও বেশি পুরনো হুগলি জেলার ত্রিবেণীর রঘু ডাকাতের এই কালী মন্দির। জানা যায় ত্রিবেণী তখন গভীর অরণ্যে ঢাকা। জঙ্গলে রঘু এবং বিধু নামে দুই ডাকাতের রাজত্ব। তারা স্বপ্নে কালী মাকে দেখেন। স্বপ্নে পাওয়া চেহারা অনুযায়ী তৈরি করেছিলেন মায়ের মূর্তি। সেই মূর্তি ভয়ঙ্কর। ডাকাতরা মাতৃরূপে জ্ঞান করতেন মা কালীকে। ডাকাতি করতে যাওয়ার আগে মাকে স্নান করিয়ে পুজো দিতেন। ডাকাতি শেষেও পুজো হতো। তখনই চালু হয়েছিল নরবলি প্রথা। কথিত আছে সে সময় মধ্যপ্রদেশ থেকে ফিরছিলেন সাধক রামপ্রসাদ ত্রিবেণী পার করে হালি শহর যাওয়ার কথা। ত্রিবেণীর মাইলখানেক আগে মগরার কাছে গহীন অরণ্যে বিধু ও রঘু ডাকাতের হাতে ধরা পড়লেন রামপ্রসাদ। তার কাছে মূল্যবান তেমন কিছুই ছিল না। কালীর সামনে রামপ্রসাদকে বলি দেবে বলে ঠিক করে ডাকাতরা। ঠিক সেই সময় হাড়ি কাঠে মাথা দেওয়ার আগে মা কালীর চরণে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেন রামপ্রসাদ। এরপর রামপ্রসাদ গান শুরু করলে রঘু ও বিধু নামে সেই ডাকাত রামপ্রসাদের গানে স্তম্ভিত হয়ে পড়েন। কথিত আছে রামপ্রসাদের মুখের মধ্যে কালীর ছবি ফুটে উঠেছিল। ধীরে ধীরে গোটা অবয়ব জুড়ে কালীর রূপ। এই অলৌকিক ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়ে ডাকাতরা। অনুশোচনায় বিদ্ধ হয়ে রামপ্রসাদকে তো বলি দেননি, সেই সাথে তারপর থেকেই নরবলি প্রথা চিরতরে বন্ধ হয়ে যায়। শোনা যায় আজও নিশুতি রাতে মন্দির লাগোয়া পুকুর ঘাটের দরজা খুলে রাখতে হয়। স্থানীয়দের বিশ্বাস, চাতালে বসে গায়ে জল ছিটিয়ে স্নান করেন রঘু ডাকাতের কালী। আসুন জেনে নি 500 বছরের পুরনো হুগলি জেলার ত্রিবেণী রঘু ডাকাতের কালী মন্দিরের কিছু অজানা কথা। এই বিষয়ে মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তী জানান, আনুমানিক প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই মন্দির। রঘু ঘোষ এবং বিধুভূষণ ঘোষ নামে দুই ভাই মিলে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এরপর হঠাৎই একদিন ডাকাতি করে ফেরার সময় রামপ্রসাদের কাছে কিছু না পেয়ে তাকে বলি দিতে যাওয়ার সময় তার মুখমণ্ডলে মায়ের ছবি দেখতে পান। তারপর থেকেই নরবলি প্রথা বন্ধ হয়ে যায়। তবে মঙ্গলবার ও অমাবস্যা তিথি এবং কালী পুজোর দিন ছাগল বলি হয়। এখন স্থায়ী মন্দিরে নিত্য পুজো হয়। কালী পুজোর দিন বিশেষ পুজো হয় মন্দিরে। সেদিন ভোরে কালী মাকে জাগিয়ে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হয়। সকাল 8টা থেকে শুরু হয় ভক্তদের পুজো দেওয়া। দুপুর 1টা নাগাদ খিচুড়ি, 5 রকম ভাজা, একাধিক তরকারি দিয়ে ভোগ দেওয়া হয়। তারপর 2টো থেকে ফের ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। রাত 11টা থেকে মন্দির বন্ধ করে শুরু হয় নিশি পুজো। পুরোহিত জানালেন, বলির পাঠার মাংসের মহাভোগ সরাই করে কাঁচা অবস্থায় দেওয়ার রীতি। সেই সরাতে থাকে পান, সুপারি, কলা ও মিষ্টি। রাতে দেওয়া হয় লুচি, খিচুড়ি, নাড়ু, পায়েস, 5 রকম ভাজা, চচ্চড়ি, ফুলকপি ও বাঁধাকপি সবজি এবং অন্যান্য তরকারি। এছাড়াও কাতলা মাছের ঝাল, রুই মাছ ভাজা, চাটনি থাকে। ওই ভোগেই ল্যাটা মাছ পোড়া দেওয়ার রীতিও রয়েছে। আমরা আনুমানিক সেটা 550 বছরে এই মন্দির প্রতিষ্ঠিত। এই মন্দির প্রতিষ্ঠা করেছিল বিধুভূষণ ঘোষ এবং রঘু ঘোষ।
এই এলাকাটাই টোটালটাই জঙ্গল ছিল। যে দু ভাই এরা আকাদ ছিল এবং আকাদদের সর্দার ছিল দু ভাই। আগে কি বলবো, লাঠি খেলা বলো, বল্লম খেলা বলো, রণ পায়ে চলা বলো, এরা প্র্যাকটিস করতো এবং সঙ্গে মায়ের আরাধনা করতো। এরা ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি দিত, নরবলি দিত এবং যখন মাকে পুড়ে দিত ভোগ প্রসাদের সঙ্গে ল্যাটা মাছ পোড়া, ল্যাটা মাছ পোড়া ভোগ ওরা দিত। সেটা আমরা এখনো রীতিটা মেনে আসছি, এই রীতিতেই মেনে আসছি, ঠিক আছে। ল্যাটা মাছ পোড়া দিয়ে আমাদের এখনো সেই ভোগ হয়। রামপ্রসাদ এখান দিয়ে মধ্যপ্রদেশ মনে হয় বেড়াতে গেছিল না কোথাও ভ্রমণে গেছিল উনি, তাই এই রাস্তা দিয়ে ফিরছিল। গঙ্গার ওপারে হালিশহর, হালিশহর দিয়ে উনি ফিরবে। তখন আগে অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এরা তখন এখানে আড্ডা, এদের এই রাস্তা দিয়ে যাচ্ছিল। রামপ্রসাদকে এখানে ধরে ফেলেছে। আগেই বলেছি আমি এখানে নরবলি হতো, তা ওই রামপ্রসাদকে নরবলি দেবে বলে এখানে মায়ের কাছে পুজো দেবে, পুজো দিয়ে ওরা ইয়ে করতে যাবে, সেই উদ্দেশ্য ওরা ধরে রামপ্রসাদকে ধরে আটকে রেখেছে। যত সময় পুজো পুজো হয়ে গেছে, বলি দেবে, সেই সময় রামপ্রসাদ বলছে ওদেরকে যে আমাকে তো তোরা মায়ের কাছে উৎসর্গ করেই দিয়েছিস, আমাকে তো মায়ের কাছে তোরা বলেই দিয়ে দিবি, আমার একটা লাশ মনোবাসনা আছে যদি তোরা পূর্ণ করিস। বলছে বলো তোমার কি মনোবাসনা আছে। তখন বলছে আমি একটা মাকে গান শোনাবো। বলছে কি গান শোনাবে শোনাও, হ্যাঁ তোমার মনোবাসনা তুমি পূর্ণ করো। তখন রামপ্রসাদ ওই গানটা গিয়েছিল, তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। যখন রামপ্রসাদ এই গানটা এখানে দাঁড়িয়ে করছে, তখন এরাও তো বড় বড় সাধক ছিল, তা এরাও দেখছে যে যে রামপ্রসাদ সেই মা, যে রাম মা সেই রামপ্রসাদ, এরকম একটা প্রতিচ্ছবি পায় কড়িকাঠের মধ্যে, এরকম একটা প্রতিচ্ছবি পায়। তখন যখন এরকম বুঝতে পারে যে ও একটা বড় সাধক, সেই পর থেকে আর নরবলিটাই বন্ধ হয়ে যায়। এবং ওই ওদের যে খড়গ দিয়ে বলি হতো, সেই খড়গটা ওরা মায়ের হাতে সমর্পণ করে দিয়েছিল। আর এরা যা লুটপাট করে নিয়ে আসতো, ধরুন জমিদার বাড়ি বা কোনো রাজার বাড়িতে, জমিদারের বাড়িতে চিঠি দিয়ে এরা যেত, আর যা লুটপাট করে আনতো সবই গরিবদের মধ্যে বিলিয়ে দিত। হ্যাঁ, কারুর মেয়ের বিয়ে হচ্ছে না, কারুর মা বাবা মারা গেছে, কারুর আর্থিক সমস্যা, কারুর বাড়ি নেই, নানা রকম বিভিন্ন কাজে এরা, ভালো কাজে মহৎ কাজে এরা সব করে গেছে, যার জন্য আজকে এত বড় নাম মায়ের মন্দিরে। আর মা এখনো জাগ্রত, মা এখনো সেইভাবেই পুজো হয়। এইভাবেই প্রাচীন রীতি মেনে পূজিত হন রঘু ডাকাতের কালীমা। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ত্রিবেণী। ধনতেরাস, ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।